हेलो स्टूडेंट आबार आमी तोमादेर सामने एबार एई भिडियोते आमी पदेर प्रकारभेद चार नम्बर पाठे पदेर प्रकारभेद लास्ट पार्ट बा थार्ड पार्ट निये आलोचना करब। आगे आमी सर्वनाम काके बले ओई अब्दि ओई आगेर भिडियोते बलेछिलाम, एबार एई भिडियोते बाकी तीनटि पद काके बले उदाहरण दिये बोझाबो। एबार होच्छे विशेषण पद। सर्वनाम अन्य कोनो विशेषण बा क्रियापदे दोष गुण अवस्था संख्या बोझाय ताके विशेषण पद बोले। जे पद कोनो विशेष सर्वनाम अवस्था संख्या परिमाण इत्यादि बोझाय ताके विशेषण पद बोले। তাহলে কি বললাম বিশেষণ পদ কাকে বলে? যে পদ কোন বিশেষ্য সর্বনাম বা অন্য কোন পদ অন্য কোন বিশেষণ ও ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষ্য বিশেষণ পদ বলে। মেয়েটি ভালো দোকান একশো কিলো চাল এক হাজারটা দোকান এক কিলো চাল পঞ্চম শ্রেণী। মেয়েটি ভালো নাচে এটাও তার একটা গুণ, মেয়েটি খুব ভালো নাচে। হাজারটা দোকান, দেখো এটা দিয়ে আমি সংখ্যা বোঝাচ্ছি, সংখ্যা এক কিলো চাল, এটা দিয়ে আমি চালের পরিমাণটা বোঝাচ্ছি, বলে দিচ্ছি। যখন এক কিলো তোমরা সহজেই বুঝে যাবে যে এক কিলো চালের পরিমাণ কতটা চাল কিনতে হবে। আমার বাবা বাজার থেকে এক কিলো চাল কিনে, তাহলে পরিমাণটা বোঝাচ্ছি। পঞ্চম শ্রেণী, তুমি কোন শ্রেণীর পঞ্চম, দেখো এগুলো দিয়ে কোনোটা দিয়ে গুণ, কোনোটা দোষ, কোনোটা সংখ্যা, কোনোটা অব্যয় পদ কাকে বলে? অব্যয় পদ বলতে কী বোঝায়? যে পদ যখন বাক্যে ব্যবহার করা হয় সেটি অপরিবর্তিত থাকে, বাক্যে তার কোনরূপ কোনো পরিবর্তন হয় না, তাকে অব্যয় পদ বলে। তাহলে অব্যয় পদ বলতে আমরা কি বুঝি? বাক্যে বাক্যে ব্যবহৃত হয় তাকে অব্যয় পদ বলে, তাকে অব্যয় পদ বলে। তাহলে
অভয় পদ কাকে বলে? যে পদ বাক্যে ব্যবহৃত হলে নিজে অপরিবর্তিত থাকে, দিয়ে বাক্যে যে পদ বাক্যে ব্যবহৃত হয় কিন্তু সেই পদের নিজের কোনো রূপ কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, তাকে অভয় পদ বলে। তোমাদের কতগুলো উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা ক্রিয়াপদ কাকে বলে জেনেছো? এবার ক্রিয়াপদের কিছু উদাহরণ দেখে নাও। তোমাদের বইটা খুললে দেখবে, দেখতে পাবে রৌদ্র উঠেছে, আবার মেঘ জমেছে, বৃষ্টি পড়ে, পাতা নড়ে, মা রান্না করেন। দেখো, উঠেছে, জমেছে, পড়ে, নড়ে, এগুলো সব ক্রিয়াপদের উদাহরণ, কারণ এগুলো দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই এগুলি ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদের আরও প্রকারভেদ আছে, কিন্তু সেগুলো তোমরা হয়তো পরের ক্লাসে গেলে আর শিখবে। এই এখন তোমরা শুধু ক্রিয়াপদ কাকে বলে আর তার কিছু উদাহরণ এই অবধি তোমরা জেনে রাখো। একটা কথা শুধু মাথায় রাখবে, সাধারণত ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হয় না। কি বললাম আমি? সাধারণত ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হয় না, ঠিক আছে? তাহলে তোমরা এই পদের প্রকারভেদে পাঁচ রকম পদ সম্বন্ধে পড়লে, কাকে বলে পড়লে, অর্থাৎ পদের পদগুলির সংজ্ঞা কী কী সেগুলো জানলে, যেমন বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ কাকে বলে জানলে ও তাদের উদাহরণগুলো জানলে, ঠিক আছে? এইগুলো তোমরা এখন বাড়িতে ভালো করে পড়ো, বই পড়ো, ভিডিওগুলো তিনটে ভিডিও পাঠিয়েছি বারবার করে দেখো, আর কোথাও যদি তারপরেও কোথাও মনে করো যে বুঝতে পারছো না, আমায় তোমরা জিজ্ঞেস করবে। খুব ভালো থাকো, ভালো করে খাওয়া দাওয়া করো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর আরেকটা কথা, এখন তো আমরা কোথাও বেরোতে পারছি না, তাই না?
তাই একটু সময় পেলেই বিকেলের দিকে ছাদে উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বা বিকেলে একটু আসন করবে প্রত্যেকে, তাহলে শরীর কী থাকবে, ভালো থাকবে। আর শরীর যদি ভালো থাকে আমাদের মনও ভালো থাকবে, তাই না? খুব খুব ভালো থাকো আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।